হ্যালো বন্ধুরা, পেট অ্যানিমেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ম্যান্ডারিনের বৈশিষ্ট্য এবং দাম এবং কোথায় থেকে সংগ্রহ করতে পারবো এই সমস্ত কিছু জানব। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে সুন্দর হাঁসগুলোর মধ্যে ম্যান্ডারিন একটি। ম্যান্ডারিন হাঁস দেখতে খুবই সুন্দর এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। এটি দেখতে সাধারণ হাঁসের তুলনায় কিছুটা আলাদা। এটি সাধারণত বনাঞ্চলে দেখা যায়, তবে এই প্রজাতির হাঁস পালনও করা যায়। এই প্রজাতির হাঁস পালনে আর্থিক দিক থেকেও লাভবান হওয়া যায়। পুরুষ ম্যান্ডারিন হাঁসের সারা শরীর জুড়ে নানা রঙের, আর এই সুন্দর রঙগুলোই আমাদের মতো পশু পাখি প্রেমীদের মনে দাগ কেটে নেয়। ম্যান্ডারিন হাঁসের ছেলে হাঁসটি দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে। স্ত্রী ম্যান্ডারিনের গায়ে আবার এত রঙের বাহার নেই, তবে স্ত্রী হাঁসের রং জলপাই বাদামি এবং সাদা কালারের হয়ে থাকে। এই জাতের হাঁসগুলি ঘন বনের মধ্যে জলাশয়ের কাছাকাছি বসবাস করে। সাধারণত গুহায়, গর্তে বা ছোট কোটরে ঘাস, উদ্ভিদাংশ ও পালক বিছিয়ে এরা বাসা তৈরি করে। বাসার উচ্চতা মাটি থেকে কমপক্ষে 30 ফুট উঁচুতে হয়। ম্যান্ডারিন হাঁস অগভীর জলে মাথা ডুবিয়ে ঘাস, লতাপাতা থেকে খাবার সংগ্রহ করে। এরা রাতেও খাবারের খুঁজে বের হয়। এদের খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদ, শস্যদানা, ছোট মাছ, শামুক, কেঁচো, জলজ পোকামাকড়, চিংড়ি ও কাঁকড়া জাতীয় প্রাণী, এমনকি ছোট সাপ। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে এখনও পৌঁছায়নি। সে কারণে IUCN-এ প্রজাতিটিকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা পরিযায়ী হিসাবে আসে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয়। ম্যান্ডারিন হাঁস প্রায় সমগ্র ইউরোপ ও এশিয়ার কিছু কিছু অঞ্চল পর্যন্ত বিস্তৃত। পুরুষ ম্যান্ডারিন হাঁস দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে। এদের দৈর্ঘ্য কম বেশি 44 সেন্টিমিটার, ডানা 22 থেকে 24 সেন্টিমিটার, ঠোঁট 2.5 থেকে 3 সেন্টিমিটার, পা 3 থেকে 4 সেন্টিমিটার ও লেজ 11 সেন্টিমিটার হয়ে থাকে। এদের ওজন 428 থেকে 690 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু সেই তুলনায় এদের ওজন খুবই কম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই হাঁস হাত দিয়ে ধরার সৌভাগ্য আমার হয়েছিল। আমি শখ করে এক জোড়া ম্যান্ডারিন হাঁস আমার ফার্মে এনেছিলাম। সত্যি কথা বলতে আমি যখন নিয়ে এসেছিলাম, প্রায় কয়েকটা দিন আমি শুধু এই হাঁসটিকেই সবসময় দেখেছি এবং তাদের রূপে আমি মুগ্ধ হয়েছি। প্রজনন মৌসুমে পুরুষ হাঁসের ডানা কমলা রং ধারণ করে। ডানায় নৌকার পালের মতো দুটি খাড়া পালক থাকে। মাথা গোল, মাথার চাঁদি বাদামি হয়ে থাকে। চাঁদির সামনের দিকটা নীলচে সবুজ। চোখের ওপরে চওড়া সাদা ছিটছিট দাগ থাকে। সাদা মোটা ভ্রু ঘাড়ে গিয়ে ঠেকেছে। গলা, ঘাড় ও চিবুক কমলা রঙের ঘন ঝালরের মতো পালকে আবৃত। ঘাড়ের ও গলার বাকি অংশ ঘন নীলচে পালকে আবৃত। ডানার গোড়ায় কালো সাদা বলয় থাকে। ম্যান্ডারিন হাঁস মিঠা পানির আর্দ্রভূমি, প্লাবিত ধানক্ষেত, বনের জলধারা, পুকুর, হ্রদ ও তৃণময় জলাশয়ে বিচরণ করে। যেসব জলাশয়ের ধারে কাছে ঘন বন থাকে সেসব জলাশয়ই এদের পছন্দের জায়গা। এই জাতের হাঁসগুলি খুব ভালো সাঁতারু এবং খুব জোরে উঠতে পারে, তবে ভালো ডুব দিতে পারে না। এরা সন্ধ্যার সময় বেশি কর্মপটু হয়। বন্দি অবস্থায় এরা সহজেই 6 থেকে 7 বছর বেঁচে থাকে এবং সর্বোচ্চ বাঁচে 10 বছর পর্যন্ত। এরা একবারে 9 থেকে 12টি ডিম পারে। কেবল স্ত্রী হাঁসই ডিমে তা দেয়।
পুরুষ ম্যান্ডারিন বাসার আশেপাশেই ঘোরাফেরা করে এবং বাসা পাহারা দেয়। 28 থেকে 30 দিন পর ডিম ফুটে ছানা বের হয়। কয়েক ঘন্টার মধ্যেই সব ডিম ফোটা শেষ হলে মা হাঁসটি মাটি থেকে ছানাদের নেমে নিয়ে আসার জন্য ডাক দেয়। কোটর বা গর্ত থেকে ছানারা শূন্যে ঝাঁপ দেয় আর আশ্চর্যজনকভাবে কোনো রকম গুরুতর আঘাত ছাড়াই নিরাপদে মাটিতে নেমে আসে আর মায়ের পিছু পিছু কাছাকাছি জলাশয়ে নেমে যায়। 40 থেকে 45 দিন পর ছানারা উড়তে শেখে এবং নতুন ঝাঁকে যোগ দেয়। এখন প্রশ্ন, ম্যান্ডারিন হাঁসের দাম কত? আমাদের দেশে এই হাঁস মূলত ইম্পোর্ট হয়ে আসে। এক জোড়া ম্যান্ডারিন হাঁসের দাম 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বয়স অনুযায়ী এদের দাম কম বা বেশি হতে পারে। এখন আপনাদের প্রশ্ন, ম্যান্ডারিন হাঁস কোথায় পাবেন? বিভিন্ন পাখি ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে আপনি ম্যান্ডারিন হাঁস সংগ্রহ করতে পারবেন। আপনারা অনেকেই বলেন, ম্যান্ডারিনের বাচ্চা কোথায় পাবেন? আসলে ম্যান্ডারিনের প্রজনন খুব বেশি করা সম্ভব হয়নি আমাদের দেশে, তাই তো এগুলোর বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা রানিং পেয়ার বা সেমি অ্যাডাল্ট ম্যান্ডারিন হাঁস পেয়ে যেতে পারেন, তার জন্য গুনতে হবে 30,000 থেকে 50,000 টাকা। আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি, সেখানেও যোগাযোগ করে দেখতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।